Welcome to my channel, Moms on Wheels. Friends, आज के अमी बोल बो, 12 मासे पौरे, माने एक बच्चरे पौरे बच्चा दे की खबर स्टार्ट करा देते पड़े। तो ये जर्नी तो बेश किचु दिन दौरे चल चे, जे 6 मासे सॉलिड स्टार्ट करा थे के, सॉलिड स्टार्ट की भावे करा जाबे, तार पौरे ফেজে সলিড কি খাওয়ানো যাবে 6 থেকে 8 মাসে। তারপরে বলেছিলাম যে 9 থেকে 12 মাসে কি কি খাবার শুরু করা যাবে নতুন করে। তো আজকে 12 মাসের পরে বা 1 বছর বয়সের পরে বাচ্চাদের কোন কোন খাবার নতুন করে শুরু করা যেতে পারে, আর মানে কোন কোন খাবার খাওয়ানো যেতে পারে, সেই নিয়েই আজকের ভিডিও। আর আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে বেল বাটন আছে প্রেস করে দিও, তাহলে ভিডিওগুলো পরপর তোমাদের স্ক্রিনে যেতে থাকবে। তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো। 12 মাস বয়স অর্থাৎ 1 বছরের জন্মদিনটা পার হওয়ার পরেই কিন্তু আমরা ওদেরকে চিবিয়ে খাওয়ার ব্যাপারটাতে নিয়ে চলে যাব। আমি আগেই বলেছিলাম 9 থেকে 12 মাস বয়সের মধ্যে আস্তে আস্তে চিবানোর অভ্যেসটা তৈরি করতে হবে। 12 মাসে গিয়ে আমাদের দেখতে হবে যাতে ওরা পুরোপুরি চিবোতে পারে, মানে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চার কিন্তু দাঁত বেরিয়ে যায়। তো দাঁত বেরোবার পরে যে চিবানোর ব্যাপারটা, সেই ব্যাপারটা ওরা করতে পারছে কিনা। অবশ্যই এখানে বলে রাখি কিছু কিছু বাচ্চা রয়েছে যাদের দাঁত বেরোতে দেরি হয়, তাদের ক্ষেত্রে কিন্তু চিবিয়ে খাওয়ার ব্যাপারটা ডিলে করতে হবে, আরো দেরি করে ওদের চিবিয়ে খাওয়ার ব্যাপারটা শুরু করতে হবে। যাদের দাঁত বেরিয়ে গিয়েছে, সাধারণত এই সময় দাঁত বেরিয়ে যায়, তো বেশিরভাগ বাচ্চার জন্যই বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু চিবিয়ে খাওয়াটা এই সময় প্র্যাকটিস করিয়ে ফেলতে হবে। খাবারের মধ্যে যেই খাবারগুলো ওরা এতদিন ধরে খেতে পারছে সেগুলো তো থাকবেই, আর নতুন বলতে যেই কটা জিনিস শুরু করা যাবে আমি সেইগুলো বলে দিই। এই সময় কিন্তু বেসনটা ইন্ট্রোডিউস করানো যাবে, বেসন দিয়ে বিভিন্ন জিনিস ভেজে খাওয়ানো, বেসনের বড়া কিংবা এরকম কিছু, এটা কিন্তু 12 মাসের পর থেকে এই ব্যাপারটা ওদেরকে দেওয়া যাবে। তাছাড়া এই সময় ময়দা জিনিসটা খাওয়ানো যেতে পারে, যেমন লুচি, একদম ফুলকো লুচির ওপরটা অল্প করে ছিঁড়ে খাওয়াতে পারো, তাছাড়া পরোটার ওপরের অংশ যেটা ওরা খেতে ভালোবাসে সেই ধরনের খাবার কিন্তু খাওয়াতে পারো, কারণ এখন এনাফ দাঁত হয়ে যায় যতটা ওদের চিবানোর মতো। আর তাছাড়া এই সময় দিতে পারো কর্নফ্লেক্স, খুব ভালো এই সময় কর্নফ্লেক্সটা ওদেরকে খাওয়াতে পারো, ব্রেকফাস্টে কর্নফ্লেক্স দিতে পারো কিংবা বিকেলের স্ন্যাক্সের সময়টাতে কর্নফ্লেক্স দিয়ে দিতে পারো। তাছাড়া আমি বাচ্চাকে বিকেলের দিকে ফরেক্সটা দিই, তো এইটাও দিতে পারো। তো এই ধরনের খাবারগুলো এই সময় কিন্তু শুরু করা যেতে পারে। আর কর্নফ্লেক্স দেওয়ার সময় এটাকে বিভিন্ন ধরনের ফ্রুটস এর সাথে মিশিয়ে দিতে পারো, তুমি কলা দিয়ে কর্নফ্লেক্স দিতে পারো, অনেকে আবার আম দিয়ে খেতে ভালোবাসে, বাচ্চা যে ধরনের খেতে ভালোবাসে তুমি বুঝতে পারবে, সেইভাবেই ওকে কিন্তু কর্নফ্লেক্সটা খাইয়ে দিতে পারো। আর একটা ধারণা রয়েছে যে দুধ দিয়েই কর্নফ্লেক্স খাওয়াতে হয়, এটা কিন্তু নয়, ডাল দিয়ে দিতে পারো, দুধ দিয়ে দিতে পারো, ও যেটা দিয়ে পছন্দ করে সেটা দিয়ে দিতে পারো। এছাড়া বলবো সব রকম সবজি এই সময় দেওয়া যেতে পারে, 12 মাসের পরে কিন্তু সব রকম সবজি দেওয়া যেতে পারে। কিন্তু আমি একটা জিনিস বলবো যে 16 মাসের পরে ছাড়া আমি কিন্তু নিজের ক্ষেত্রে যেই সবজিগুলোতে অ্যালার্জি হওয়ার চান্স রয়েছে, মানে সবজিগুলো কেন বলবো, আমি এখন বেগুনের কথাই বলছি, তো বেগুনটাতে অ্যালার্জি হওয়ার চান্স আছে, যার জন্য আমি এখনো পর্যন্ত বেগুনটা দিই না। 16 মাস পার হলে বেগুন শুরু করব বলে আমি ভেবে রেখেছি। বাকি সমস্ত সবজি অবশ্য আমি বাচ্চাকে দিই, তাতে কোনো অসুবিধা হয় না, খুব তেতোটা একটু কিছুদিন বাদে দিলে ভালো হয়, মানে আমি উচ্ছে বা নিম পাতা ভাজা এটা একটু দেরি করে দিই, মানে এটা আমি 15 মাসের পর থেকে দিতে শুরু করেছি, 15 মাসের আগে কিন্তু আমি এটা দিইনি। তো 12 মাসের পরেই কিন্তু বাকি সবজি সমস্ত আস্তে আস্তে আমি শুরু করে দিয়েছিলাম, কখনোই সব একসাথে শুরু করব না, একটা একটা করে ওদের ইন্ট্রোডিউস করাবো। তাছাড়া কিন্তু এখন ডিম, মাছ, মাংস কিনতেই দেওয়া যাবে, আর মাংস তো অবশ্যই আগে যেরকম ভাবে বলেছিলাম যে খুব সেদ্ধ করে নিয়ে যতটা নরম করা যায় সেই নরম অংশটা ওদের হাতে চেপে তারপরে ওটা আস্তে আস্তে দিতে হবে, যেটা ও চিবোতে পারছে কিনা দেখে তারপরে আমরা আবার নেক্সট স্টেপটাতে এগোবো যে ও চিবিয়ে খেতে পারছে কিনা। আর এই সময় দুধের জিনিস বলতে পনির দেওয়া যেতে পারে, দই দেওয়া যেতে পারে, গরুর দুধটা এই সময় দেওয়া যাবে না, কারণ এই সময়টা হচ্ছে ফর্মুলা মিল্ক দিতে হয়। তাছাড়া এই সময় ঘি, মাখন, দই, পনির এগুলো সব দেওয়া যেতে পারে, চিজও দেওয়া যেতে পারে, অল্প পরিমাণে সবকিছুই দেওয়া যেতে পারে। তাছাড়া পিনাট বাটারটাও এই সময় ইন্ট্রোডিউস করানো যেতে পারে।
আর একটা ব্যাপার যে 12 মাসের পরে বলা হয় যে সর্ষের তেলের রান্না অল্প করে খাওয়ানো যাবে, কিন্তু আমি প্রেফার করি, আমি নিজের ক্ষেত্রে বলছি, আমি প্রেফার করি 16 মাসের পরে গিয়ে সর্ষের তেলটা ইন্ট্রোডিউস করানো ভালো। সর্ষের তেল যত কম খাওয়া যায় ততই ভালো, কিন্তু যদি বাচ্চাদের ভালো লাগে টেস্ট কিংবা এরকম কিছু কোন রান্না যেটা সর্ষের তেলেই করতে হবে, সেটা কিন্তু 16 মাসের পরে গিয়ে খাওয়ানোটাই ভালো বলে আমি মনে করি। তাছাড়া এমনি সবাই বলেন যে 12 মাসের পরে কিন্তু সর্ষের তেলে রান্না দেওয়া যেতে পারে। তাছাড়া 12 মাসের পরে তো সাধারণত সবকিছুই খাওয়াটা শুরু হয়ে যায়, তবে এই সময় আমি একটা জিনিস বলবো, বাচ্চারা যতই ভালোবাসুক কখনোই কিন্তু ফার্স্ট ফুড যেগুলো বাইরে থেকে কিনে আনা খাবার কিংবা আইসক্রিম কিংবা বাইরে থেকে আনা কেক এই সমস্ত জিনিসগুলো আমাদের না দেওয়াটাই ভালো। তার কারণটা হচ্ছে বাইরে বিভিন্ন এখন তো যা সিচুয়েশন তাতে তো দেওয়াটা উচিতই নয়। তাছাড়া বাইরে চকলেট আইসক্রিম কেক এগুলো যদি আমরা শুরু করে দিই না, তাহলে পরে আমরা গিয়ে ওকে আর কন্ট্রোল করতে পারবো না। তো দেখো, টিপস যদি কাজে লাগে আমাকে অবশ্যই জানিও, আর আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো।